Assalamualaikum শিক্ষার্থী বৃন্দ, পুলিশ লাইন স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আমি আজকেও হাজির হয়েছি কেমনি মিস তোমাদের সামনে। শিক্ষার্থী বৃন্দ, এর আগে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম 38 পৃষ্ঠার অঙ্ক গুলো নিয়ে এবং যেখানে ছিল হচ্ছে বিয়োগ করা, তাও আবার হাতে লিখে। তোমাদের সবাইকে যারা এসডব্লিউ করেছো ধন্যবাদ, আর যারা করনি ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে চেষ্টা করবে যেন এসডব্লিউ গুলো করতে পারো। তো শিক্ষার্থী বৃন্দ, আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব 39 পৃষ্ঠার অঙ্কগুলো নিয়ে। এখানে দেখতে পাচ্ছো প্রশ্নের কতগুলো অঙ্ক দেওয়া আছে, অর্থাৎ ডাকের অঙ্ক 2 থেকে 10 পর্যন্ত। তো আমরা এখান থেকে আজকে লেকচারটিতে আমি তোমাদের সঙ্গে 3টে অঙ্ক নিয়ে আলোচনা করব, অর্থাৎ 2, 3 এবং 4 নং। তো চলো শিক্ষার্থী বৃন্দ, 2 নম্বর অঙ্কটিতে কি আছে, এবং শিক্ষার্থী বৃন্দ আমি তো পড়ে তোমাদেরকে শোনাচ্ছি, তোমরা কি করবে, তোমরা তোমাদের বইটি নিবে এবং বইটি নিয়ে প্রশ্নে কি আছে সেগুলো ভালো করে দেখবে, পাশাপাশি পড়বে। আর এখানে কত অবশ্যই সংখ্যাটি ভালো করে লক্ষ্য করবে যে প্রশ্নে কোন সংখ্যাটি দেওয়া আছে, তোমাকে ঠিক ওই সংখ্যাটি কিন্তু লিখতে হবে। অনেক সময় তোমরা কিন্তু প্রশ্নে যখনই অঙ্ক করো না কেন, অনেক সময় হয়তোবা তোমরা মিস করে ফেলো বা অন্যদিকে আছো বা অন্য মনস্ক আছো, তখন কি করো সংখ্যাটি লিখতে বা তুলতে তখন তোমরা কি করো ভুল করে ফেলো, তো এই ভুলগুলো যেন না হয়। অর্থাৎ প্রশ্নে যে সংখ্যাটি থাকবে তোমাকে ঠিক সে সংখ্যাটি কিন্তু লিখতে হবে, কেমন? তো শিক্ষার্থী বৃন্দ চলো 2 নম্বর অঙ্কটিতে কি দেওয়া আছে। এখানে বলা আছে নাজমা বেগমের মাসিক আয় 8950 টাকা এবং মাসিক ব্যয় হচ্ছে 8725 টাকা, তার মাসিক জমা কত? আচ্ছা শিক্ষার্থী বৃন্দ, তোমরাই বলো। যেমন আমাদের বাবা বা অনেক কারো কারো মা কিন্তু চাকরি করেন, তো চাকরি করার পরে কি করেন, বেতন পান, তাই না? মাস শেষে যে টাকাটা পান সেটাই হচ্ছে বেতন, এবং যে টাকাটা পান সেই টাকা থেকে কিন্তু কি করতে হয়, দৈনন্দিন জীবনে যে খরচগুলো আছে, চাল ডাল তেল কেনা, আনুষঙ্গিক খরচ, কাপড় চোপড় এগুলো কিনতে হয়, তো এগুলোকে বলা হয় কি, যেগুলো আমরা আয় থেকে, অর্থাৎ যেটা আমি মাস শেষে চাকরি করার পর আমি মাস শেষে যে টাকাটি পাই নিয়োগকর্তা থেকে সেটাই হচ্ছে আমার বেতন, মাসিক বেতন, অর্থাৎ এক মাসে আমার কত বেতন, মাসিক অর্থ মাস। আচ্ছা এরপরে আমি কত টাকা খরচ করি, অবশ্যই আমাকে কিন্তু সেই টাকা থেকে কি করতে হয়, খরচ করতে হয়, তাই না? তো দেখা যাচ্ছে যে আমরা যত টাকা খরচ করি সেটাকে বলা হয় ব্যয়। তো আয় এবং ব্যয় নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, এবং আমি যে টাকা আয় করি বা যে টাকা আমি বেতন পাই সেই টাকা থেকে আমি কি করি, যে টাকাটা খরচ করি, এবং খরচ করার পরে যে উদ্বৃত্ত বা অবশিষ্ট যে অংশটি থাকে সেটা কি করা হয়েছে, জমা করা হয়েছে। ঠিক এখানে নাজমা বেগমের ক্ষেত্রেও কিন্তু সে একই কথা, তিনি হয়তোবা কোথাও চাকরি করেন এবং চাকরি করার শেষে তিনি এক মাসে, মাসিক যেহেতু বলা আছে সেক্ষেত্রে আমরা এক মাসেরটাই ধরব, এক মাসে কি করেন, এক মাসে আয় করেন হচ্ছে 8950 টাকা, এবং ওই টাকা থেকেই মাসিক যে টাকা বা ওই মাসেই তিনি কত টাকা খরচ করেন, 8725 টাকা, তার মাসিক জমা কত, তার মানে আমরা বলতে পারি মাসিক আয় থেকে মাসিক ব্যয়টা বাদ দিলে যে টাকাটা অবশিষ্ট থাকবে বা উদ্বৃত্ত থাকবে ওটাই হচ্ছে কি আমার, ওটাই হচ্ছে মাসিক জমা। তো চলো শিক্ষার্থীরা আমরা শুরু করে দিই, আমরা লিখব, অবশ্যই প্রশ্নের নাম্বারটি ঠিক রাখতে হবে, এখানে 2 নং দেওয়া আছে আমি 2 নং লিখবো। এখন আমি লিখব নাজমা বেগমের মাসিক আয় 8950 দিলাম, আর এখানে আয়টি ছিল হচ্ছে 8950 টাকা। শিক্ষার্থী বৃন্দ হয়তো তোমরা ক্যামেরা দেখতে পারছো না, আমি লাইনটি একটু এদিক থেকে লিখছি। নাজমা বেগমের মাসিক আয়
8,950 টাকা। আচ্ছা, এরপরে নাজমা বেগমের, আচ্ছা আমি ডট ডট দিব, কথা দিয়ে পরের লাইনে না লিখে বরং আমি ডট ডট দিলে ওই কথাটিকে বোঝানো হবে, অর্থাৎ পূর্বে যে কথাটি দেওয়া আছে তার মানে এখানে আমি ডট ডট দিলাম। নাজমা বেগমের মাসিক, এখানে আয় ছিল আমি ব্যয় লিখব বা খরচ, ব্যয় ছিল কত টাকা, ব্যয় ছিল 8,725 টাকা। আমি ঠিক শূন্য বরাবর 5 লিখব, 5 বরাবর হচ্ছে 2, 9 বরাবর হবে কত, 7, এবং 8 বরাবর 8 হচ্ছে। টাকার নিচেও আমি ডট ডট দিলাম। এখন আমরা কি করতে পারি অঙ্কটিকে, অবশ্যই আমাদেরকে এখন বিয়োগ করতে হবে, তো আমি বিয়োগ করি, অবশ্যই আমাকে সাইনটি বা চিহ্নটি দিতে হবে কিন্তু। আচ্ছা শিক্ষার্থীরা খেয়াল করবো, এখানে শূন্য ছিল, শূন্যকে কত ধরবো, শূন্যকে অবশ্যই আমাকে 10 ধরতে হবে, তো এখানে 5 আছে, কত হলে 10 হবে, 5 এর পর থেকে 10 পর্যন্ত গুণে যায়, 6, 7, 8, 9, 10, 5 লাগবে আমার, তো আমি 5 কে বসিয়ে দিব। এরপর আমার হাতে ছিল 1, 2 এর সাথে 1 কে যোগ করলে হবে 3, 3 আছে, কত হলে 5 হবে, কত হলে 4, 5, 2 হলে, এখন কিন্তু আমার হাতে কিছুই নেই, 7 আছে, কত হলে 9 হবে, 7 এর পর থেকে 9 পর্যন্ত গুনবো, 8, 9, 2 হলে, এরপরে 8, 8 মিলে গেলে বা 8 থেকে 8 চলে গেলে শূন্য থাকে, যেটা আমি বাম পাশে বসাবো না, যদি আমার এখানে আরো সংখ্যা থাকতো সেক্ষেত্রে বসাতাম, কিন্তু এখন যেহেতু আমার আর কোনো সংখ্যা নেই তার মানে আমি এখন আর এখানে শূন্যকে বসাবো না। কেমন, তোমার কত টাকা আছে, 225 টাকা অবশিষ্ট আছে, আর এই 225 টাকাই হচ্ছে কি আমার বা নাজমা বেগমের মাসিক জমা, তাহলে আমরা লিখতে পারি সুতরাং তার মাসিক জমা 225 টাকা, এবং অবশ্যই আমাকে কি করতে হবে, উত্তরটি লিখতে হবে, উত্তর 225 টাকা, এক্ষেত্রে আমার এই কথাটি লেখা না লিখলেও চলবে, জাস্ট আমি সংখ্যাটি লিখে টাকাটি লিখে দিব। তো শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি তুলে নাও, আচ্ছা শিক্ষার্থীবৃন্দ শেষ হয়ে গেল আমার 2 নম্বর অঙ্কটি, এখন আমরা যেটি করব আমরা পরবর্তী অঙ্কটি পড়ে নিব, পরবর্তী অঙ্কটিতে কি আছে সবাই চলো দেখি, এখানে বলা আছে একটি ক্রিকেট খেলায় বাংলাদেশ দল 386 রান করেছে এবং অস্ট্রেলিয়া দল 242 রান করেছে, কোন দল বেশি রান করেছে এবং কত বেশি রান করেছে। আচ্ছা শিক্ষার্থীরা আমরা নিশ্চয়ই ক্রিকেট খেলা দেখেছি তাই না, বা দেখি ক্রিকেট খেলতে হলে কয়টি দল লাগে, দুটি দল লাগে, তো তার মধ্যে থেকে এখানে দল ছিল হচ্ছে বাংলাদেশ দল, আর আরেকটা দল ছিল কোনটা, অস্ট্রেলিয়া দল, তো এখানে আচ্ছা শিক্ষার্থীরা একটু মজা করি, যখন বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া খেলবে বলতো তুমি কার সাপোর্টার হবে, কি অস্ট্রেলিয়ার, অবশ্যই অস্ট্রেলিয়ার হবে না, কারণ তুমি কি হবে, বাংলাদেশের সাপোর্টার, কারণ তুমি কোথায় আছো, বাংলাদেশে আছো তাই না, ঠিক শিক্ষার্থীরা আমিও সেটি করব, অবশ্যই আমরা কি করব, বাংলাদেশের সাপোর্টার হব, কারণ বাংলাদেশ আমার মাতৃভূমি। আচ্ছা তো চলো শিক্ষার্থীরা, এখানে কিন্তু অঙ্কটিতে বলা আছে বাংলাদেশ দল করেছে 386 রান আর অস্ট্রেলিয়া করেছে 242 রান, আচ্ছা কোন দলটি বেশি রান করেছে বলতো, 242 বড় নাকি 386 বড়, কে বড় বলতো, আমার তো মনে হচ্ছে 386 বড়, শুধু মনে হচ্ছে না এটাই সঠিক, 386 বড়, আর 386 রানটি কে করেছে, বাংলাদেশ দল, তার মানে কোন দল বেশি রান করেছে বলতো, আমরা কিন্তু একটা উত্তর পেয়ে গিয়েছি, বাংলাদেশ দল বেশি রান করেছে, এখানে কিন্তু দুটি কথা বলা আছে, দুটি উত্তর, কোন দল বেশি রান করেছে, বাংলাদেশ রান দল বেশি রান করেছে, এবং কত বেশি রান করেছে, তাহলে কত বেশি করেছে বলতো সেটা আমাদেরকে বের করতে হবে, কিভাবে বের করব, অঙ্কে যদি কখনো বেশি বা কম নির্ণয় করতে বলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, বিয়োগ করতে হবে, বা পার্থক্য জানতে চাইলে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে কি করতে হয়, বিয়োগ করতে হয়। তো চলো শিক্ষার্থীরা আমরা লিখে নিই, আগের অঙ্কটি মুছে দিব,
আশা করি আমার কথার ফাঁকে ফাঁকে তোমাদের অঙ্কটি তোলাও হয়ে গিয়েছে। এখানে 3 নম্বর অঙ্কটি আগে অবশ্যই আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, অবশ্যই প্রশ্নের মার্কটি ঠিক রাখতে হবে। আচ্ছা দেখো, এখানে আমরা লিখব বাংলাদেশ দল রান করেছে, আমরা লিখব বাংলাদেশ দল করেছে 386, আমরা এখানে লিখব রান। আচ্ছা বাংলাদেশ দল করেছে 386 রান, এর পরের যে দলটি ছিল সেটি হচ্ছে অস্ট্রেলিয়া দল, তাহলে আমরা বাংলাদেশের নিচে লিখব কাকে, অস্ট্রেলিয়াকে। অস্ট্রেলিয়া দল করেছে, আমি এখানে ডট ডট দিলাম আর লিখব না, করেছে সমান সমানের নিচে কিন্তু সমান সমান দিব, এটা ডট ডট দেওয়ার দরকার নেই, কত করেছে 242, আমি 242কে লিখব। আচ্ছা শিক্ষার্থী বৃন্দ একটু খেয়াল করো, আমরা ঠিক সংখ্যা নিচে কিন্তু সংখ্যা বসিয়েছি, আর যেহেতু বেশি বা কম নির্ণয় করতে বলেছে এই ক্ষেত্রে আমরা কি করব, বিয়োগ করব, আমরা বিয়োগ সাইনটি দিব। আচ্ছা এখন আমরা বিয়োগ করব, তো শিক্ষার্থী বৃন্দ তোমাদের আরো একটি টেকনিক বলে দিই, আমরা যখন বিয়োগ অঙ্ক করব যখন বড় সংখ্যাটি যার থাকবে তাকে কিন্তু আগে লিখতে হবে, এখানে বাংলাদেশ যেহেতু প্রথমে ছিল সেক্ষেত্রে আমি লিখেছি যদিও, কিন্তু যদি বাংলাদেশের কথাটি নিচে দেওয়া থাকতো অর্থাৎ পরের লাইনটিতে থাকতো অস্ট্রেলিয়া এবং বাংলা, মনে করো যে প্রথমে দেওয়া আছে অস্ট্রেলিয়া করেছে 242 রান, বাংলাদেশ করেছে 386 রান, যেহেতু আমি বিয়োগটি করব সেক্ষেত্রে অবশ্যই যে বড় মানটি তাকে সেই লাইনটি কিন্তু আমাকে আগে লিখতে হবে, এটা বিয়োগের ক্ষেত্রে, আর যোগের ক্ষেত্রে তুমি তোমার ইচ্ছা যে কোনো লাইনটি তুমি আগে লিখতে পারো। তো আমি এখন এখানে এটা করেছি, এখন আমি বিয়োগ করব, 2 আছে কত হলে 6 হবে, 2 এর পর থেকে আমি গুনব 3 4 5 6, 4 হলে 4 কে বসিয়ে দিব, 4 আছে কত হলে 8 হবে, 4 এর পর থেকে 8 পর্যন্ত গুনব 5 6 7 8, 4 হলে 4 কে বসিয়ে দিব, এখন 2 আছে কত হলে 3 হবে, 2 এর পর থেকে আমি গুনি 3, 1 লাগবে, তাহলে আমি এখানে 1 কে বসিয়ে দিব, 144 রান, ওয়াও অনেক রানে বাংলাদেশ দল এগিয়ে আছে। তো আমরা এখন কি লিখব, 144 রান কারা করেছে, বাংলাদেশ দল বেশি রান করেছে, তাহলে আমরা লিখব সুতরাং বাংলাদেশ দল বেশি করেছে 144 রান, বা আমি এখানে যদি রান লিখি তাহলে 2 বার কথাটি হয়ে যাবে, এই কারণে আর আমি এখানে রান লিখলাম না, ঠিক সমান সমানের ওই পাশে আমি রানটিকে লিখলাম। তো এখন আমি যখন উত্তরটি লিখব অবশ্যই আমার প্রশ্নে কি বলেছে সেটি আমরা লিখব, যেমন কোন দল বেশি রান করেছে, আমার এখানে 2 এবং কত বেশি রান করেছে, অর্থাৎ 2 উত্তর জানতে চেয়েছে, তাহলে আমি এখানে লিখব বাংলাদেশ দল বেশি রান করেছে, আচ্ছা কত রান করেছিল, আমি এখানে একটা কমা দিব 144 রান, শেষ হয়ে গেল আমার অঙ্কটি। আশা করি শিক্ষার্থী বৃন্দ তোমরা 3 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছ, তোমাদের তোলার জন্য আমি সময় দিলাম 1 মিনিট, 1 মিনিটের মধ্যে তোমরা তুলে ফেলবে। তো শিক্ষার্থী বৃন্দ আমার মনে হয় তোমাদের তোলা শেষ, আমরা পরের অঙ্কটি শুরু করে দিব, তবে পরের অঙ্কটি শুরু করার পূর্বে অবশ্যই তোমাদেরকে কি করতে হবে, পড়তে হবে, এখানে বলেছে সুমন সাহেব বইমেলায় প্রথম দিন 3260 টাকা এবং দ্বিতীয় দিন 5785 টাকার বই বিক্রি করেছেন, দ্বিতীয় দিন তিনি কত টাকা বেশি বিক্রি করেন। আচ্ছা শিক্ষার্থীরা দেখো, এখানে সুমন সাহেব যিনি কিনা কি করেছেন, বই বিক্রি করেছেন 2 দিনে, তো প্রথম দিনে উনি বিক্রি করেছিলেন হচ্ছে 3260 টাকা এবং দ্বিতীয় দিন যখন বই বিক্রি করেছিলেন তখন হচ্ছে 5785 টাকার বই বিক্রি করেন, তো বলো তো শিক্ষার্থীরা কোন দিন তিনি বেশি টাকার বই বিক্রি করেছেন।
হ্যাঁ অবশ্যই দ্বিতীয় দিন, কারণ এখানে 5,000, তিন থেকে এখানে তিনের 3,000 ছিল আর এখানে ছিল 5,000, অবভিয়াসলি আমার 5,000 বড়। সেক্ষেত্রে দ্বিতীয় দিনে উনি বেশি টাকার বই বিক্রি করেছেন। তো তাহলে আমি কি করবো, আমি কি প্রথম দিনের টাকাটি আগে লিখবো? নিশ্চয়ই না। তোমাদের সঙ্গে একটু আগেই আমি আলোচনা করেছিলাম যে যার সংখ্যার মান বড় তাকে আমরা বিয়োগের ক্ষেত্রে আগে লিখবো, কেমন? তো এখানে আমরা কাকে লিখবো, দ্বিতীয় দিনে কত টাকার বই বিক্রি করেছেন সেটা সেটিকে লিখবো। আচ্ছা তাহলে আমি লিখছি, দ্বিতীয় দিন বই বিক্রি করলেন কত টাকার বই বিক্রি করেছিলেন? 5,785 টাকা। আসলে আমি একটু পাশাপাশি লিখছি, চাপিয়ে চাপিয়ে লিখছি, কারণ যেহেতু মনিটর, আমি যেহেতু তোমাদের সঙ্গে আমি ল্যাপটপে ক্লাস নিচ্ছি, মনিটরে অতটা আসলে স্পেস নাই, সেক্ষেত্রে আমি লেখাগুলো একটু চাপিয়ে চাপিয়ে লিখেছি, তোমরা একটু ফাঁকা ফাঁকা করে লিখবে। আচ্ছা প্রথম দিন বই বিক্রি করলেন, কত টাকার বই বিক্রি করেছিলেন প্রথম দিন? 3,260 টাকা। 3,260 টাকা। এখন আমরা কি করব, অঙ্কটিতে দেখো কি বলা হয়েছে। প্রশ্ন বলা আছে বেশি বিক্রি করলেন, আমি বলেছিলাম বেশি বা কম জানতে চাইলে আমরা বিয়োগ করে ফেলবো, তাহলে আমি এখানে বিয়োগ করব। শূন্য শূন্য সাথে 5কে বিয়োগ করলে 5ই হবে, 5কে বসিয়ে দিব। 6 আছে কত হলে 8 হবে, 7 8, 2 হলে 2 আছে কত হলে 7 হবে, 3 4 5 6 7, 5 হলে 3 আছে কত হলে 5 হবে, 4 5, 2 হলে তাহলে আমার বিয়োগ ফলটি হচ্ছে 2,525 টাকা। এই প্রথম দ্বিতীয় দিনে তিনি কত টাকার বই বেশি বিক্রি করেছিলেন প্রথম দিনের তুলনায়? 2,525 টাকা বই তিনি বেশি বিক্রি করেছিলেন। তাহলে আমরা লিখব, দ্বিতীয় দিন, সুতরাং দ্বিতীয় দিন, আচ্ছা এখানে বলেছে দ্বিতীয় দিন কত টাকা বেশি বিক্রি করলেন, আচ্ছা দ্বিতীয় দিন বেশি বিক্রি করলেন এত টাকার, আচ্ছা আমরা এখানে টাকার কথাটি লিখব। তো উত্তরটি হচ্ছে আমার 2,525 টাকা। এখানে দ্বিতীয় দিন তিনি কত টাকা বেশি বিক্রি করলেন, তাহলে আমরা লিখবো 2,500। আমাকে কিন্তু বলে নাই যে তিনি কোন দিন বেশি টাকার বই বিক্রি করেছেন, যেহেতু বলে নাই আগের অঙ্কটিতে বলা ছিল, এর জন্য আমি কিন্তু ওখানে দুটি উত্তর লিখেছিলাম। এখন যেহেতু ওই কথাটি বলা নাই, সেক্ষেত্রে শুধু কত টাকাটা জানতে চেয়েছে, যে কত টাকার বই তিনি বিক্রি করেছিলেন বেশি। তো আমি এখানে শুধু উত্তরটি লেখার ক্ষেত্রে অবশ্যই সেই সংখ্যাটিকে বসাবো। তো শিক্ষার্থীরা আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ। তো আজকে তোমাদের সঙ্গে আমার আলোচনা এতটুকুই, অর্থাৎ আজকে আমরা 39 পৃষ্ঠা থেকে তিনটি অঙ্ক করেছি, 2 থেকে 4 পর্যন্ত, আর তোমাদের বাসার HW থাকবেই এই তিনটি অঙ্ক, 2 থেকে 4 নং পর্যন্ত 39 পৃষ্ঠা। তো সবাই ডায়েরিতে লিখে নাও, গণিত HW, ৩৯ পৃষ্ঠা হতে ২ থেকে ৪ নং। তো শিক্ষার্থী বৃন্দ আজকে এতটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।